এবার ছেলেকে নিয়ে বোরকা পরে হাজির হলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অন্যদিকে মাহিয়া মাহি তো বেশ ভালোই খাদক হয়েছে দেখছি। ফাইনালি জানাবো বেচারা হিরো আলমকে এবার খালি মারলই না, দিল শাস্তিও, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি অপুর গসিপসে। ঢালিউড কুইন অপু বিশ্বাস হঠাৎ করে তাকে দেখা গেল একেবারে বোরকা পরা অবস্থায়। সঙ্গে ছিল ছেলে আব্রাম খান জয়, ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। ছেলেও বেশ খুশি, গান গাচ্ছেন আর দৌড়াচ্ছেন মায়ের সাথে, যেটা দেখে অপু বিশ্বাসও বেশ খুশি। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অপু বিশ্বাস। অনেকদিন পর মা ও ছেলেকে একসাথে দেখে একেবারে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজনরা। তবে বোরকা পরা নিয়ে নেটিজনরা বেশ প্রশংসাই করছেন। অনেকে বলছেন অপু বিশ্বাসকে দেখে তো একেবারে চেনাই যাচ্ছে না। তবে এটাও ঠিক, ছেলে জয়ের জন্যই তাকে বেশি চেনা যাচ্ছিল, কারণ বোরকা পরা অবস্থায় থাকে একটু কেমন যেন লাগছিল, ভালোই লাগছিল কিন্তু দেখতে। আপনার কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টে। এবার আসি ভাই মাহিয়া মাহির গসিপসে। নায়িকা মাহিয়া মাহি, তিনি তো ভাই সবসময় জিম টিম করে আর কি, ফিটনেসের প্রতি সবসময় মনোযোগ রাখেন। তবে এটা কি করছে সে, একা মানুষ দুই প্লেটে খেতে বসলো, মানে আজকে সে সব খাবে, কেউ যেন না নিতে পারে তার জন্য একসাথে দুই প্লেট নিয়ে বসেছে। এমন একটি ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় দিয়ে ক্যাপশনে তিনি দেখেন, এটা প্রতি বৃহস্পতিবার হয়, মানে সেদিন নিজেকে ডায়েট থেকে ছুটি দেয় আর মন মতো খায়। ভিডিওতে আরো লোক দেখা যায়, তার মানে হয়তো ফ্যামিলির সবাই একসাথে বৃহস্পতিবার এক হয় আর তখন ভালোই খাওয়া দাওয়া করেন আর ডায়েটকে একেবারে সাইড করে বসিয়ে রাখেন, এমনটাই হয়তো বুঝিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফাইনালি আসি ভাই হিরো আলমের গসিপসে। হিরো আলম বেচারা যাই কিছু করুক, তার ফলস্বরূপ তিনি পায় মার খাওয়া। গতকাল আদালতে যখন গেছে মামলা করতে, মামলা করা শেষ হওয়ার পর কিছু লোকজন আবার তাকে মারল। বাট এতদিন হিরো আলম মার খেলেও কালকে হিরো আলমকে ধরিয়েছে কানও, যেই ভিডিও রীতিমতো একেবারে ভাইরাল। কেউ কেউ মজা নিলেও আবার কেউ কেউ তার জন্য করছে সমবেদনা। কেউ আবার বলছে ভাই তার শরীরে আর কোনো জায়গা বাদ নাই যে তিনি মার খায়নি, বেচারার কপালটাই আসলে খারাপ।